ব্যাক টু লার্নিং লাইব্রেরিজ। আমি পূজা আর আজকে হচ্ছে সানডে, তো সানডে তে সানডে সামারিজ। তো আজকে আমরা অ্যাংলো সেকশন পিরিয়ডের একটা খুবই বিখ্যাত নোটেবল ওয়ার্ক বেউলফের সামারি পড়বো, ঠিক আছে? তো বেউলফের প্রথমে একটা কয়েকটা জিনিস জেনে নাও যে এটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ক অফ অ্যাংলো সেকশন পিরিয়ড, আর এটার কি লেখক সেটা আমরা জানতে পারিনি, ঠিক আছে? আর বেউলফটার নামকরণটাও কিন্তু মানে কোনো নামকরণ থাকেনি, নামকরণ কিন্তু ওই যে গল্পটার তার হিরোর নামে নামকরণ করা হয়েছে বেউলফ। ওকে, প্রথমে স্টোরিটা এভাবে শুরু হয়। কিং রদগার, কিং রদগারের একটা বড় হল থাকে যেখানে সে থাকে, সেখানে তার রাজ্যে অনেক সুখ সমৃদ্ধি। কিন্তু গ্র্যান্ডেল নামের একটা রাক্ষস আছে, সে এসে পড়ে অ্যাটাক করে রদগারের রাজ্যে। তখন বেউলফ সাহায্যের নামে এগিয়ে আসে, তারপর সে গ্র্যান্ডেলকে হত্যা করে। গ্র্যান্ডেলকে হত্যা করার ফলে গ্র্যান্ডেলের যে মা সে খুব রেগে যায়, তার সমুদ্রের নিচে থাকতো তো তার তো তারা খুব রেগে যায়। তারপর গ্র্যান্ডেলের মা আবার মারতে আসে বেউলফকে। তো বেউলফের সাথে যখন তার অনেক যুদ্ধ হয়, ধস্তাধস্তি হয়, তারপর বেউলফ তাকেও মেরে ফেলে, গ্র্যান্ডেল আর গ্র্যান্ডেলের মা দুজনকে বেউলফ মেরে ফেলে। তারপর সে নিজের রাজ্যে যায়, বেউলফ একটা অনেক বড় রাজত্ব সুখে সমৃদ্ধিতে কাটাতে থাকে। তারপর একদিন এরকমটা হয় যে বেউলফের রাজ্যে একটা ড্রাগন আসে, আর সেই বেউলফ তখন অনেকদিন বেরিয়ে গেছে। বেউলফ যখন গ্র্যান্ডেলকে বধ করেছিল তখন তার বয়স মিনিমাম মানে কম বয়স ছিল, তার কত বলার নেই এখানে, কিন্তু কম বয়স ছিল, সে তখন একজন যুবক ছিল। কিন্তু যখন এই ড্রাগনটি এসেছিল তার রাজ্যে তখন তার বয়স হয়েছে বেশ। তখন সে এই ড্রাগনের সাথে যুদ্ধ করতে করতে, এই যে ড্রাগন যে তার পুরো রাজ্যকে পুড়িয়ে দিচ্ছিল, রাজ্যের সেনা মানুষ প্রজা সবাইকে পুড়িয়ে দিচ্ছিল, সে তার সাথে যুদ্ধ করে আর ওখানে যেতে, আর তারপরে ড্রাগনকে তো বেউলফ মেরে দেয়। কিন্তু বেউলফেরও অনেক ক্ষতি হয় আর বেউলফ মারা যায়। তারপরে একটা শোকযাত্রা শুরু করে যে প্রজারা, যারা বেউলফকে খুব ভালোবাসত, তারা একটা শোকযাত্রা শুরু করে, শোভাযাত্রা। তারা যায় তারপর বেউলফকে পড়োয়, আর এইসব পোড়ানো হয় কিংবা এইসব কিছু বলবো না আমি, বেউলফকে দাহ করা হয়। এইভাবে আমাদের গল্পটা শেষ হয়ে যায়।